প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ট্রান্সফরমারের লোডেড কন্ডিশন সংক্রান্ত আরো একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা যারা এই প্রশ্নটা প্রথম দেখছ, তোমাদের অবশ্যই এর পূর্বের যে গাণিতিক সমস্যাটা আছে সেটা সলিউশন দেখে এটা দেখার চেষ্টা করবে। তাহলে চলো, প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু লক্ষ্য করি। একটা ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা যথাক্রমে 800 ও 200। যখন ল্যাগিং 0.8 পাওয়ার ফ্যাক্টরে লোড কারেন্ট 80, তখন 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে প্রাইমারি কারেন্ট 25 অ্যাম্পিয়ার। আমার কাছে জানতে চেয়েছে নো লোড কারেন্টের মান কত এবং এর ভেক্টর চিত্রটা কেমন হবে সেটা আঁকার জন্য। তাহলে শিক্ষার্থীরা, আমি যেটা করি, প্রথমে আমার কাছে হচ্ছে ভেক্টর চিত্রটা রাফ একটা এঁকে নিব। ফাইনাল তো আঁকতে হবেই সুন্দর করে, কিন্তু আমি একটা রাফ চিত্র আঁকবো, একে দেখবো আমার কি দেওয়া আছে এবং কি দেওয়া নেই। প্রথমে বলা আছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোডেড কন্ডিশন। তাহলে আমি একটা কাজ করি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোডেড কন্ডিশনের চিত্রটা রাফ আঁকছি। এটা হচ্ছে ফাই, আর এই পাশটা হচ্ছে ইপি এবং হচ্ছে ইএস, আর এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে ভিপি। তাহলে শিক্ষার্থীরা, এখান থেকে হচ্ছে নো লোড কারেন্ট, এটাকে এভাবে দেখাবো, নো লোড কারেন্ট। এখন যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলছে, আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার আইএস আর এইটুকু হচ্ছে আমার ল্যাগ। যেহেতু এটা থিটা লিখছে, আমি এটাকে একটা কাজ লিখতে পারি, আইএস কে আমি লিখতে পারি যে থিটা এস, আইএস এর পরি আইএস এর যে কোণটা তার নাম হচ্ছে থিটা এস। এখন এইটাকে আমি যদি প্রাইমারি দিকে নিয়ে নেই, তখন ঠিক এদিকে দেখো, ঠিক উল্টা একটা কি হবে, রেখা হবে। এটাকে আমি প্রাইমারির সাপেক্ষে নিয়ে নিচ্ছি, তাহলে এরকম দেখাবে, তার নাম হচ্ছে আইএস প্রাইম। এখন আমি এ আইএস প্রাইম আর এ আই নট দুটো একত্রে যুক্ত করলে যেটা পাবো তার নাম হচ্ছে কি, আমার আই পি। এটা এবং এটা যুক্ত করলে পাই আইপি। ওকে, আচ্ছা, এই আইপির মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এখন আমাকে কি বের করতে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে এই কারেন্টের মান। দেখো, আমাকে সেকেন্ডারি কারেন্টের মান দেওয়া আছে, আমাকে প্রাইমারি কারেন্টের মান দেওয়া আছে, আমাকে বের করতে বলা হয়েছে নো লোড কারেন্টের মান। দেখো, প্রশ্নে বলা হয়েছে কি যে নো লোড কারেন্টের মান, তার মানে এইটা বের করতে হবে। আর একটা বলছে এই যে ভেক্টর চিত্রটা আমি এখন আঁকলাম, এটা জাস্ট একটা আমি আন্দাজে মাপ নিয়ে, যে এখানে কোণ কত ডিগ্রি আমি জানি না, জাস্ট একটা বানিয়ে তৈরি করলাম যাতে বোঝার সুবিধার্থে। এখন একটু লক্ষ্য করো, আমরা কি জানি, আমরা জানি যে এই আইপি কিভাবে পাবো। এই আইপি পেতে চাইলে আমরা একটা সূত্র জানি, আইপি থিটা পি ইকুয়ালস টু আই নট থিটা নট, এখানটা মাইনাস, প্লাস আবার কত, আই এস প্রাইম মাইনাস থিটা এস। এটা হচ্ছে আমার কি আইপি সূত্র। কিন্তু আমাকে তো আইপি বের করতে বলে না, এখন আমাকে বলছে এইটা বের করতে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এর কাছ থেকে এই অংশটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে কি পাবো আমি আইপি, আমি বলতে চাচ্ছি আই নট মাইনাস থিটা নট। এটা যদি বের করতে চাই, তাহলে এই অংশটা এই পাশে প্লাস আছে, এটা যদি এইটার পিছনে মাইনাস করে নিয়ে নিই, তাহলে তো পেয়ে যাচ্ছি আইপি মাইনাস থিটা পি মাইনাস আই এস প্রাইম মাইনাস থিটা এস। আমি কিন্তু এই সূত্রটা জানতাম আগে থেকে, সেই সূত্রটাকে জাস্ট খালি মডিফাই করে আমাকে জানতে চেয়েছে থিটা নট, অর্থাৎ থিটা নট বলতে কি আই নট, মানে নো লোড কারেন্ট, নো লোড কারেন্ট। তার জন্য আমি এখান থেকে প্রাইমারি কারেন্ট থেকে আমি সেকেন্ডারি কারেন্টের প্রাইমারি অংশটা বাদ দিলাম। এখন দেখো আমার কি কি দেয়া আছে আর কি কি দেয়া নাই। এখান থেকে আমার লাগবে কি, আইপি লাগবে, একটা থিটা লাগবে, থিটা পি লাগবে, আবার আইএস প্রাইম লাগবে, এবং কি লাগবে একটা থিটা এস লাগবে। তাহলে চলো তো কি কি দেয়া আছে আমি একটু দেখে দেখে উপর থেকে লিখে নিব। আমি যদি এখানে লিখি দে আ আছে, আমি সংক্ষেপে লিখলাম, তুই পড়াটা লিখে নিও। ফার্স্টে হচ্ছে দুইটা টার দেওয়া আছে, সেটা প্রাইমারি সেকেন্ডারি, তাই আমি বলতে পারি এটা এনপি 800, এবং আরেকটা কি আছে এন এস, সেটা কত 200। এই রকম। এরপর বলা হয়েছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোড কারেন্ট 80 অ্যাম্পিয়ার। এটার অর্থ কি বোঝাচ্ছে, এটার অর্থ বোঝাচ্ছে যে আমি
80 এম্পিয়ার কারেন্ট পাচ্ছি কোন দিকে, যখন লোড সংযুক্ত করছি। আর লোড আমি কোন দিকে সংযুক্ত করি, সাধারণত একটা ট্রান্সফরমার লোড আমি সংযুক্ত করি সেকেন্ডারি সাইডে। তাহলে এটা যে সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর আর এটা যে সেকেন্ডারি কারেন্ট, সেটা আমার বুঝতে আর সমস্যা নাই, কারণ আমরা লোড সংযুক্ত করি কোথায়, সেকেন্ডারিতে। আর লোড সংযুক্ত করার ফলে কিন্তু আমরা সেকেন্ডারি কারেন্টটা পাই। তাহলে আমি বলতে পারি এই কারেন্ট হচ্ছে আমার লোড কারেন্ট আর এই কারেন্ট হচ্ছে আমার সেকেন্ডারি কারেন্ট। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে IS সেকেন্ডারি, তার কারেন্টের মান কত দেওয়া আছে, 80 এম্পিয়ার। এখন আরেকটা দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই পাওয়ার ফ্যাক্টরটা কোন দিকে পাওয়ার ফ্যাক্টর, প্রাইমারি দিকে না সেকেন্ডারি দিকে? এটা কিন্তু অবশ্যই সেকেন্ডারি দিকে পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমি লিখবো হচ্ছে cos থিটা s সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর, যেটা কত, 0.8। তাও আবার সেটা কি ল্যাগিং। এরপর আসো, তখন 0.070 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে প্রাইমারি কারেন্ট বলা হয়েছে কত, 25 এম্পিয়ার। তার মানে এখন যে কারেন্ট আমি দেখছি সেটা কিন্তু প্রাইমারি কারেন্ট 25 এম্পিয়ার। আর এখানে যে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে সেটা হচ্ছে প্রাইমারি দিকে, ট্রান্সফরমার প্রাইমারি দিকের পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমি প্রাইমারি কারেন্ট হচ্ছে IP এবং তার মান হচ্ছে 25 এম্পিয়ার, এবং প্রাইমারি দিকে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা p প্রাইমারি, তার মান হচ্ছে কত, 0.707। তার মানও কিন্তু অলরেডি কি ল্যাগিং। ওকে, এরপর কি দেওয়া আছে, এইটুকুই আমার তথ্য শেষ, এইটুকুই আমার তথ্য শেষ। আমাকে কি বের করতে হবে, কি অবশ্যই আমাকে বের করতে হবে IS প্রাইম। তারপর আমাকে আরো বের করতে হবে হচ্ছে থিটা এস, আমাকে বের করতে হবে থিটা পি, এই দুটো বের করতে হবে থিটা এস থিটা পি। আর একটা জিনিস আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে আইপি। আইপি প্রশ্নে কিন্তু মান দেয়াই আছে, তাই না? আইপি মানটা প্রশ্নে দেওয়া আছে। ওকে, ফার্স্ট হচ্ছে আমি IS কিভাবে বের করবো। আমরা কি জানি ট্রান্সফরমেশন রেশিও কি জানি, আমি এখানে সলিউশন লিখতেও পারি। সলিউশন আমি ট্রান্সফরমেশন রেশিও সমান কি জানি, আমি জানি হচ্ছে যেহেতু এখানে কি ট্রান্সফরমারের প্যাচ সংখ্যা দেওয়া আছে, তাহলে আমি কি ধরনের ফর্মুলা ফেলবো, আমি ফেলবো হচ্ছে NP বাই কত, NS। তাহলে NP মানটা আমার কত, প্রশ্নে বলা হচ্ছে NP প্রাইমারি দিকে টার্ন সংখ্যা 800 আর সেকেন্ডারি দিকে টার্ন সংখ্যা কত, 200। তাহলে আমি টোটাল ট্রান্সফরমেশন রেশিও করলে তার মান আসবে কত, 4। আর ট্রান্সফরমেশন রেশিও করার উদ্দেশ্য হচ্ছে আমার যে সেকেন্ডারি কারেন্টটা আছে সেটা কিন্তু প্রাইমারি দিকে কনভার্ট করার জন্য। তাহলে দেখো এখন বের করবো হচ্ছে IS প্রাইম, এটা হচ্ছে সেকেন্ডারির অংশের কারেন্ট যেটা আমরা প্রাইমারিতে কনভার্ট করে নিই। ফর্মুলাটা হচ্ছে IS বাই হচ্ছে A। IS এর মান দেওয়া আছে, কোশ্চেনে কত বলা হচ্ছে 80 এম্পিয়ার, আর এখানে A এ মানে ট্রান্সফরমেশন রেশিও, তার মান কত, 4। ক্যালকুলেশন করে মান হবে কত, 20 এম্পিয়ার। এটুকু তো আমার ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমি IS প্রাইমের যে মানটা ছিল সেটা কিন্তু পেয়ে গেছি, 20 এম্পিয়ার। এখন দরকার আমার থিটা এস এবং কি থিটা পি। এই থিটা এস থিটা পি আমি কোথা থেকে পাবো, পাওয়ার ফ্যাক্টর থেকে। এই দেখো এখানে কিন্তু থিটা এস আছে, আবার এখানে কোথায় থিটা পি আছে। আমি যদি এই দুটা মান ইউজ করি তাহলে কিন্তু আমি থিটা এস এবং থিটা পি পেতে পারি। প্রথমে আসি আমি এইটার পাওয়ার ফ্যাক্টর বের করবো, এইটার পাওয়ার ফ্যাক্টর তলে দেওয়া আছে, আমি এটার মানে থিটা এস এর মান বের করবো। তাহলে কস থিটা এস ইকুয়ালস টু 0.8। এখান থেকে থিটা এস বের করতে চাইলে এই কস কে ইনভার্স করে নিতে হবে, কস ইনভার্স 0.8। এটা ক্যালকুলেশন করলে মান পাবে 36.87। কোন কোন বইতে এটাকে ডাইরেক্ট একসাথে 8.9 দেওয়া আর কি, হ্যাঁ, অথবা 36.9 দেওয়া। ওকে, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি বলা হয়েছে, আর একটা পাওয়ার ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে প্রাইমারি দিকে পাওয়ার ফ্যাক্টর। তাহলে কস থিটা পি প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর, তার মান কত ছিল, 0.707। এখান থেকে আমি থিটা পি বের করতে চাই, থিটা পি বের করলে তার মানটা আমি পাবো কস ইনভার্স 0.707, তার মান লিখতে পারি 45 ডিগ্রি। আমি দুটো মান লিখে রাখছি কারণ আমার যে কোনো সময় প্রয়োগ করতে পারি, 36.87 আর একটা হচ্ছে 45। এইটার মধ্যে আমি কিন্তু পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি, নো লোড কারেন্টের মানটা বের করা। আর নো লোড কারেন্টের যে ফর্মুলা আমরা প্রথমে একটা লিখেছিলাম রাফে, সেটা আমরা এখানে লিখবো। নো লোড কারেন্ট থিটা হচ্ছে নো লোড থিটা,
সূত্রটা কি হবে, প্রাইমারি কারেন্ট থেকে মাইনাস থিটা পি, মানে প্রাইমারি কারেন্ট থেকে বাদ যাবে কি আই এস প্রাইম থিটা এস, এইটা কিন্তু বাদ যাবে। মানগুলো একটু বসাই, আই পি, আইপি মানে কি প্রাইমারি কারেন্ট, কত দেওয়া আছে 25, এবং এটার অ্যাঙ্গেলটা কত, থিটা পি এর অ্যাঙ্গেলটা কত বের করলাম আমরা 45 ডিগ্রি, মাইনাস এ আই এস তার কারেন্টটা কত, আই এস প্রাইম, কিন্তু তুমি কিন্তু ভুলবশত এই মানটা বসিয়ে দিও না, তোমার মানটা বসিয়ে দেবে কোনটা, এইটা, এটা হচ্ছে 20, আর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস কত ডিগ্রি 36.87 ডিগ্রি। এইটাকে, এটা কিন্তু পোলারে আছে তাই না, এটাও কিন্তু পোলারে আছে, তাহলে আমি পোলারটাকে যদি কি করতে চাই, রেক্টেঙ্গুলার করতে চাই, তাহলে মান পাবো 17.68 মাইনাস জে অফ 17.68। এরপর দেখো এইটুকু একটা আমি আর ব্র্যাকেট দিলাম না, একসাথে করে ফেলবো। এরপর হচ্ছে এই মাইনাস, এইটুকুকে যদি আমি রেক্টেঙ্গুলার ফর্মে করি তাহলে তার মান আসবে 16 মাইনাস, এখানে একটা মাইনাসের জন্য মাইনাস ছিল, কিন্তু এই মাইনাসের জন্য মাইনাস হচ্ছে প্লাস হয়ে পড়বে, যে কত 12। এখন যদি আমি যুক্ত করি, দেখো খালি সংখ্যা ছিল মানে ভেক্টর যে অপারেটর ছাড়া সংখ্যা ছিল কত 17.8 থেকে 16 চলে গেল, তাহলে থাকলো হচ্ছে 1.68 মাইনাস, এখানে 12 থেকে কত 17 চলে গেছে, তাহলে এখানে 5 এর থাকবে 5.68 এবং এখানে যে থাকবে, তাহলে এই ফর্মুলাটা কিন্তু এখনো ফিসে আছে রেক্টেঙ্গুলারে, তাহলে এটাকে আমি যদি পোলারে নিতে চাই তার মানটা আসবে 5.91 আর মাইনাস হবে 73.45 ডিগ্রি। তাহলে এইটুকু হচ্ছে আমার নো লোড কারেন্টের মান, নো লোড কারেন্টের মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, আমার প্রথম যে কন্ডিশন ছিল যে নো লোড কারেন্টের মান বের করো সেটা কিন্তু আমি পেয়ে গেছি তাই না। এখানে আমি যদি বলি আই নট তার মান কত 5.91, আর যদি বলি এখানে থিটা নট তখন তার মান আসবে -73.45 ডিগ্রি। তাহলে এইটুকু কিন্তু আমার প্রথম অংশ শেষ, নো লোড কারেন্টের মান। এখন হচ্ছে ভেক্টর চিত্র অঙ্কন তাই না, তাহলে ভেক্টর চিত্রটা আমি অঙ্কন করি। এটা ভেক্টর চিত্র অঙ্কন যদি করতে চাও তাহলে যে কাজটা প্রথমেই করতে হবে, এই একটা রেখা নিয়ে আর এখানে হচ্ছে ফ্লাক্স, মিউচুয়াল ফ্লাক্স সাইন এক্স, আর নিচে হচ্ছে তোমার ইপি অথবা ইএস, আর উপরে হচ্ছে তোমার ভিপি। এখন এখান থেকে আমি আরেকটা জিনিস জানি, যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তাহলে একটা নির্দিষ্ট দিকে পিছিয়ে ছিল, কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে ছিল, আচ্ছা তাহলে কত ডিগ্রি, সেকেন্ডারি কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা কত ডিগ্রি ছিল আমরা কি, হ্যাঁ সেকেন্ডারি ছিল 36.87, তার মানে এইটা হচ্ছে আমার ইপি, এখান থেকে 36.87 ডিগ্রিতে তারা কি ছিল, পিছিয়ে ছিল কারেন্টটা, এই আমি ধরুন কোনটুকু এইটুকু। এখন এইটুকু টেনে আমি একটু উপরের দিকে বাড়িয়ে দিব, উপর দিকে করবো একটু বাড়িয়ে নিব, ওকে আচ্ছা, এই এই অ্যাঙ্গেলটার মান কত ডিগ্রি, এটার মান কিন্তু আমার 36.87, তাহলে এই দিক থেকে আমি কি করবো বাড়িয়ে নিব, এটা ছিল আমার আই এস, আর এই যে বাড়তি অংশটা দিক দিয়ে নিলাম ঠিক একই অ্যাঙ্গেলে, তার নাম কিন্তু আই এস প্রাইম। এখন দেখো এখান থেকে তার আই এস প্রাইমের মানটা কত ডিগ্রি হবে, এখানে যে ডিগ্রি এই ডিগ্রি কিন্তু একই ডিগ্রি, তাহলে এখানে মানটাও কত 36.87 ডিগ্রি, কেমন, আচ্ছা। পরবর্তীতে আমরা নো লোড, আমরা জানি এখান থেকে একটা কারেন্টের মান থাকে সেটা হচ্ছে নো লোড কারেন্ট, এই নো লোড কারেন্টের মান হচ্ছে আই নট, এই নো লোড কত ডিগ্রি আছে একটু লক্ষ্য করো, নো লোড কারেন্টের মানটা কত ডিগ্রি 73.45, তাহলে এখান থেকে দেখো এখান থেকে তুমি নিবা এই ডিগ্রিটুকু তোমার মান কত, আমি পাশ দিয়ে লিখছি, ডিগ্রিটুকু মান হচ্ছে 73.45 ডিগ্রি। এখন দেখো তুমি কি করবা, এই দুটো একত্রে যুক্ত করবা, এইটা এবং এইটা, তাহলে এই দুটো যুক্ত করার ফলে একত্রে যে কারেন্টটা পাবা সেটার নাম কিন্তু ছিল আইপি, তাহলে আইপি কোনটা কত ডিগ্রি, আইপি কোন 45 ডিগ্রি, তার মানে এখান থেকে এইটুকু ডিগ্রি অর্থাৎ সবসময় কিন্তু ভোল্টেজ থেকে আসবে, এখান থেকে ভোল্টেজ পর্যন্ত যে ডিগ্রিটা তার মান কত, আমি এখানে লিখছি আমার তো জায়গা নেই তাই লিখছি এখানে কত 45 ডিগ্রি, তারপরে এইটাই ছিল আমার কি
এই সেকেন্ডারি ক্ষেত্রে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর ডায়াগ্রাম, এই আমি যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো দিয়ে কিন্তু আমি এঁকেছি। আর এখানে আই নটের মান দেওয়া আছে, তুমি যদি চাও বসাতে সেটা পারো, 5.91 এম্পিয়ার, 5.91 এম্পিয়ার। আই এস এর মান আর আই আই নটের মান এবং আই পির মান, সেই মানগুলো তুমি চাইলে এখানে বসিয়ে দেখাতে পারো, 25 এম্পিয়ার। তো আমি ভিপির মান অলরেডি জানি না, আর ইপিএস এর মান আমার কোথাও যাওয়া নাই, সো এগুলি দরকার নাই। তাহলে এই যে পুরো যে টোটাল ক্যালকুলেশন টুকু, এইটাই হচ্ছে আমার ভেক্টর চিত্র। আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে যে লোডের কন্ডিশন অবস্থা ছিল সেই তথ্যগুলো দ্বারা আমার ভেক্টর চিত্র অঙ্কন করো। এই হচ্ছে আমি তথ্যগুলো দ্বারা ভেক্টর চিত্রটা অঙ্কন করলাম। তোমরা আরো সুন্দর করে ধীরে ধীরে পেন্সিল দিয়ে অঙ্কন করবে যাতে মার্কসটা ভালো পাও। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।